আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অ্যাপেটাইজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো স্ন্যাক্স। সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা নাস্তা তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একটা মিক্সিং বল নিয়েছি, এখানে আমি বাঁধাকপির সবুজ অংশটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এক পিস গাজর এভাবে লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এক সাইডে রেখে দিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পরিমাণে খুবই কম। মিশ্রিত ভেজিটেবলস অল্প কিছু অংশ এখানে দিয়ে দিচ্ছি। একটা শাশলিক কাঠির সাহায্যে মাঝখানে একটু এভাবে ফাঁকা করে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে চারি সাইডে একটু সমান করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে 2-3 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 2-3 মিনিট পরে, এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু সিদ্ধ করে নিয়েছি। স্প্যাচুলার সাহায্যে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যেন তলায় লেগে না যায়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবার 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 2-3 মিনিট পরে, চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে আছে, এখন এটা উল্টে দিব। উল্টে দিয়ে আবার 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 2-3 মিনিট পরে, আমার রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। এখন একটা ছুরির সাহায্যে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। একে একে সবগুলা কেটে আমি ট্রেতে সাজিয়ে রেখে দিব। দেখেন কত ইয়ামি হয়েছে। এখন একটু ডেকোরেশন করে নিব। প্রথমে মেয়োনিজ দিব, তারপরে দিব টমেটো সস। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। মেয়োনিজ এবং টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে আছে। ডিম ছাড়া, তেল ছাড়াও কীভাবে মেয়োনিজ তৈরি করা যায়, 4-5 রকমের মেয়োনিজ তৈরি রেসিপি চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আশা করি আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।